হাই বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সকালের ব্লগটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও। দেখো এখন সন্ধ্যেবেলা, তো আমি এখন লুচি করছি, আজকে রাতের লুচি হবে। হ্যাঁ, আর এ করেছি ফুলকপি রোস্ট করেছি, আর আলু মরিচ করেছি, আর মিষ্টি তো থাকবে, আজকে বাড়িতে পুজো হয়েছে। ব্যাস, এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো আমি লুচিগুলো ভেজে নিই, ভেজে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। হ্যাঁ, হাই বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সকালের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো এখন তো রাত হয়ে গেছে, একটু আগেই বর এসছে কাজ থেকে, এই মাত্রই এসছে, বলতে গেলে 5-10 মিনিট আগেই এসছে। তো ওই জন্যই এবার খেতে দেবো। তা তখন তো তোমাদের লুচি করা আমি দেখালাম, যে আমি লুচিটা করি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো আমি খাবার তৈরি আমার, তো চলো দেখ। এই দেখো বন্ধুরা, আমার লুচি, আজকে রাতের মেনু লুচি, ফুলকপি রোস্ট, আরও আছে এটা, আর জয়নগরের মোয়া। এই মোয়াটা কিন্তু আমার দিদি নিয়ে এসছে, জানো তো, এই দুটো দুই ছেলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটা দিদি এনেছে। হ্যাঁ, দিদি আসেনি, তো জামাইবাবু এসেছিলো, জামাইবাবুর হাতে দিদির জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিলাম, তো জামাইবাবু নিয়ে এসেছিলো। আরও কিছু জিনিস পেয়েছি গিফট, তো সেইগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো তো চলো আমার সাথে থাকো।